আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হালাল মিশন চ্যানেল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে দাখিল 2022-এ যে 20তম সপ্তাহে যে ক্যারিয়ার শিক্ষা অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটি আজকে আমরা কথা বলবো এবং সেটি সমাধান করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী অ্যাসাইনমেন্ট পেতে আপনাদের যাতে সহায়তা হয় এবং এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন সকল ধরনের সাজেশন, সকল ধরনের সিলেবাস এবং সকল ধরনের অ্যাসাইনমেন্ট আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। আরেকটি কথা, যাদের ভিডিও ফাইল প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন এবং সেখানে যে পেজ আছে সেখানে নক দেবেন, তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও ফাইলটি পেয়ে যাবেন। তো শুরু করি আজকের ভিডিও। তো এখানে দেওয়া আছে ক্যারিয়ার শিক্ষা স্তর দাখিল। তো অ্যাসাইনমেন্ট নাম্বার 2, দ্বিতীয় অধ্যায়, ক্যারিয়ারের গুণ ও দক্ষতা। যে অ্যাসাইনমেন্টের শিরোনাম রয়েছে যে ক্যারিয়ারের গুণ ও দক্ষতা বিশ্লেষণ পূর্বক তোমার কর্মক্ষেত্র কিভাবে পারস্পরিক নির্ভরশীলতা ও আত্মকেন্দ্রিক সম্পর্কে স্থাপন করবে তার উপর 200 থেকে 250 শব্দের মধ্যে একটি বাস্তবধর্মী প্রতিবেদন উপস্থাপন করো। এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম এবং কিছু সংকেত দেওয়া আছে। সূচনা, ক্যারিয়ারের গুণ, দক্ষতা বিশ্লেষণ, আত্মবিশ্বাস, পারস্পরিক নির্ভরশীলতা, আত্মব্যক্তিক কেন্দ্রিক সম্পর্ক, সত্যতা, সহযোগিতার মনোভাব, নেতৃত্ব, সহমর্মিতা, জেন্ডার সংবেদনশীলতা, সময় ও ব্যবস্থাপনা, নান্দনিক দৃষ্টি, নান্দনিক দৃষ্টি। এই হচ্ছে আপনাদের সংকেত। সেই সংকেতের আলোকে আমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করেছি। তো এই হচ্ছে আপনাদের প্রশ্ন। তো এবার আমরা উত্তর পর্বগুলো দেখে নিই। তো আমরা চলে আসলাম দাখিল পরীক্ষা 2022 অ্যাসাইনমেন্ট নাম্বার 2, 20তম সপ্তাহে, বিষয় ক্যারিয়ার শিক্ষা। তো এখানে দেওয়া আছে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম ক্যারিয়ার শিক্ষা, ক্যারিয়ারের গুণ ও দক্ষতা বিশ্লেষণ পূর্বক কর্মক্ষেত্র ও পারস্পরিক স্থাপন সম্পর্ক স্থাপন হবে। এখানে আমি লিখতে ভুলে গেছি, সরি, আপনারা লিখে নেবেন। তো এখানে যে ভূমিকা আছে সেই ভূমিকা, এখানে ব্যক্তি জীবনের সাথে সংশ্লিষ্ট এবং জীবনব্যাপী কর্মসংস্থান ও অভিজ্ঞতা সম্মিলিত রূপী ক্যারিয়ার। ক্যারিয়ার সম্পন্ন মানুষ, দেশ ও জাতির সম্পদ, ব্যক্তি এই ক্যারিয়ারে আপনা আপনি গড়ে ওঠে, এর জন্য প্রয়োজন ধারাবাহিক প্রচেষ্টা। তো এই হচ্ছে এখান থেকে এখন পর্যন্ত হচ্ছে আপনাদের ভূমিকা, এটি আপনারা সুন্দরভাবে আগে লিখে নেবেন। তারপরে এই এখান থেকে নিচে যা আছে সবগুলো হচ্ছে আপনাদের মূল লেখা, আর বাকি যে মধ্যখানে যে হালাল ইমোশন লেখাটি আছে এটি অবশ্যই অ্যাভয়েড করবেন। এখানে এখানে আমি আমার ভিডিওগুলো কপি করে নিয়ে যাই, এই জন্য আমি এই এটি ব্যবহার করতে বাধ্য হলাম। তো আপনারা এটি অ্যাভয়েড করবেন এবং মধ্যখানে যে লেখাগুলো আছে হালাল ইমোশন এটি আপনারা অ্যাভয়েড করবেন। অবশ্যই আপনারা খেয়াল করে লিখবেন, তাহলে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। তো এখানে দেওয়া আছে যে দৃষ্টিভঙ্গি, ক্যারিয়ারের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হচ্ছে দৃষ্টিভঙ্গি। তারপরে মধ্যখানে যে লেখাটি আছে এটি অ্যাভয়েড করবেন, অসচেতনতা। তারপরে দেওয়া আছে আত্মবিশ্বাস, তারপরে হচ্ছে দৃঢ়প্রত্যয়, শ্রদ্ধা, পারস্পরিক নির্ভরশীলতা ও আত্মব্যক্তি কেন্দ্রিক। তারপরে দেওয়া আছে সত্যতা, পেশাগত, নৈতিক ও আইনের প্রতি শ্রদ্ধা। তারপরে দেওয়া আছে যে ইতিবাচক প্রতিযোগিতা ও সহযোগিতার মনোভাব। মধ্যখানে যে লেখাটি আছে এটি অ্যাভয়েড করবেন, আমি বারবারই বলতেছি, আপনারা একটু খেয়াল করে লিখবেন। তারপরে দেওয়া আছে যে নেতৃত্ব, উদ্যোগ ও কাজের প্রতি আগ্রহ। মধ্যখানে যে লেখাটি আছে এটি অ্যাভয়েড করবেন। তারপরে দেওয়া আছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা। তারপরে হচ্ছে সহমর্মিতা, মধ্যখানে যে লেখাটি আছে এটি অ্যাভয়েড করবেন। তারপরে দেওয়া আছে জেন্ডার সংবেদনশীলতা। তারপরে দেওয়া আছে বিশ্লেষণ করা ও সৃজনশীল চিন্তা ক্ষমতা। মধ্যখানে যে লেখাটি আছে এটি অ্যাভয়েড করবেন। তারপরে দেওয়া আছে সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। তারপরে হচ্ছে চাপ মোকাবেলা, যেটি ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারপরে হচ্ছে সময় ব্যবস্থাপনা, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা। বর্তমানে জীবনে আপনি বাঁচতে হলে আপনাকে অবশ্যই প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এই হচ্ছে আপনাদের যে মূল লেখাগুলো রয়েছে সেগুলো। তো শেষে যে উপসংহারটি আছে এটি আপনারা সুন্দরভাবে খাতায় লিখে নেবেন এবং এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের উত্তর পর্ব। তো আমি আবার বলতেছি, যাদের ভিডিও ফাইলটি প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন এবং সেখানে নক দিবেন, তাহলে আপনারা ভিডিও ফাইলটি পেয়ে যাবেন। তো ভিডিও ভালো লাগিয়ে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী অ্যাসাইনমেন্ট পেতে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া